আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ আমি কাটা থেকে বলছি দোয়া করে মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখেন রহমত এবং বরকত দান করেন আমার প্রশ্ন হলো শেখ মসজিদে নামাজের জামাত মাত্র শেষ হয়েছে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরে ফেলেছে সেক্ষেত্রে পিছনের সাইতে অনেকেই যে নামাজ শেষ হয় না তারা দাঁড়িয়ে আবার নামাজ পূর্ণ করেন সেক্ষেত্রে ওই দুই তিনজন মানুষ যদি পরে মসজিদে যায় তারা কি ভিন্ন জামাত করবে না ওই পিছনে যারা জামাতে ছিল তারা দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতেছেন তাদের একজনকে ইশারা করে তার পেছনে নামাজ পড়বেন বা যদি একজন যায় যদি একজন যায় তাহলে কি এক একা নামাজ পড়বে না ওই পিছনে যে থাকে কে তাদেরকে যে কোন একজনকে টাস করে দুই লাইসা মাসবুক যারা ওই যাদের এক দু রাকাত ছুটেছে কাজা করছে তাই তো এই মাসলাই সেটাই দেখছি যে অলামাদের দুটো মত রয়েছে একদল আলামা বলছেন যে মাসবুক ইমামের সাথে পরে লেগেছে এক দু রাকাত ছুটেছে আর পরে সালাম ফেরার পরে ইমামের সালাম ফেরার পরে যারা পূর্ণ করছে সলাদ গুলি করছে তাদের একতেদা করা জায়জ নয় তারা যেহেতু আগের জামাতে ছিল তাদের একতেদা জায়েজ নয় একদল আলমার কাছে আর এটা কি আমি সঠিক মনে করি আল্লাহ আল্লাহ আলাম বাকি আর দল বলছেন কিছু আরো আলামারা যে যে কোনো সলাতে একতেদা করতে পারে যেমন সন্ন্যতে একতেদা করতে পারে ওই রকম বলছেন মাসবুকের সালাত একতেদা করতে পারে এরকম ফতুয়া কেউ কেউ দিয়েছেন কিন্তু ইস্তেহারি ফতুয়া এটি এই ক্ষেত্রে কারো দলিল নেই নবী সালামের সাহাবাই রামগন এমন গেছেন আর দেখছে মাসবুখে আছে এক দুই কাজা করছে আর তার পিছনে একটু করেছেন এমন কোনো না এখন পরে যারা পৌঁছিল প্রথম জামাত শেষ হওয়ার পরে তারা জামাত করে সলা তাদের করতে পারবে কিনা এটা আর একটা এখতলাফি মশলা অধিকাংশ অলমারা বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত যাইজ কিন্তু প্রথম প্রথম জামাতের মতো সব পাবে না প্রথম জামাতের মতো স্বভাব পাবেন আর বিশেষ করে যারা বসে থেকে থেকে প্রথম জামাত ছেড়েছে তারা মটি জামাতের স্বভাব পাবে বরং গুণাগার হবে প্রথম জামাত ছেড়েছে আর তারপরে আরামসে আসছে অথচ কোনো ওজোর ছিল না যাদের ওজোর ছিল তাদের ভিন্ন বিষয় আর এক দল আলমারা বলছেন যেমন আহনাফ তারা বলছেন আর সালাফি আলমাদের মধ্যে আল্লাহ আল্লাহ নেই যে দ্বিতীয় জামাত নেই মসজিদে যেখানে এমাম নিযুক্ত আছে সেখানে দ্বিতীয় জামাত নেই এই জন্য আলবানির যারা এই মাসলায় অনসারী আহলে আদিস আমি দেখেছি দুবাই সারজাতে গিয়ে দেখেছি তারা আহ জামাত শেষ হয়ে গেলে তারা দেখি একা একা কি একবার আমি আমাদের কিছু দিনের ভাইদের সাথে আহ সার যে অনেক আগে প্রথম দিকে যখন গেছি মসজিদে গেছি তখন দেখছি যে জোহরের সলাত হয়ে গেছি গেলাম আমার সাথে তিন চারজন সব সেখানকার সালাফি তারা আলবানির অনুসারী তারা বলছে আমরা একা একা পড়বো যে পড়ো একা একাই পড়ো হ্যাঁ ফেঁকি মশলা নেই কোনো একতলাভ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আরো বলমা সেখানে বা আজমিন ওসামি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে না দ্বিতীয় রাতে নিযুক্ত থাকে তবু যায় কিন্তু ওজরে যদি হয় তাহলে জামাতের সব হবে তারপর প্রথম জামাতের মতো সব আর যদি বিনা ওজোর এইরকম করে লেট করে আর দ্বিতীয় তৃতীয় জমাত করে তাহলে গুনাগার হবে অল্লাহ জি